মেসিকে যে লোভ দেখিয়েছিল রিয়াল মাদ্রিদ ক্যাম্প নো থেকেই শুরু এখানেই হয়তো শেষ হবে আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির কেরিয়ার কিন্তু তাকে বার্সেলোনা থেকে বিচ্ছিন্ন করার জন্য কম চেষ্টা করেনি ইংলিশ ও স্প্যানিশ জায়ান্ট ক্লাবগুলো এর মধ্যে রিয়াল মাদ্রিদও আছে বার্সা সুপারস্টারকে বাগিয়ে নিতে পাঁচ বছর আগে থেকে চেষ্টা শুরু করেছিল কাতালানদের চিরপ্রতিদ্বন্দ্বী দলটি জার্মানির প্রভাবশালী সাপ্তাহিক সাময়িকী ডার স্পিয়েগেল সম্প্রীতি এমনই এক রিপোর্ট প্রকাশ করেছে তাদের দাবি দুই সালের জুনে মেসির পারিবারিক আইনজীবী ইনিগো হোয়ারেজের মাধ্যমে তাকে কেনার প্রস্তাব দেয় রিয়াল মেসির বাবাকে বলা হয়েছিল তখনকার রিলিজ ক্লস পঁচিশ কোটি ইউরো দিয়েই কিনতে রাজি রিয়াল প্রস্তাব অনুযায়ী দুই হাজার একুশ সাল পর্যন্ত মেসিকে তারা বার্ষিক দুই কোটি তিরিশ লাখ ইউরো পারিশ্রমিক দিত এছাড়া মেসি বার্সা ছাড়লে তার বাবাকে আরও দশ লাখ ইউরো উপহার দিত রিয়াল মাদ্রিদ কিন্তু রিয়ালের এই প্রস্তাব ফিরিয়ে দিতে দুবার পাবেননি ক্যাম্প নুয়ের রাজপুত্র মেসিকে রাজি করাতে শেষ পর্যন্ত ব্যক্তিগত জেট বিমানে আলোচনার প্রস্তাব দিয়েছিল রিয়াল সেই বিমানে খুদ রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো প্যারেস মেসির সঙ্গে বাতচিত করতে চেয়েছিলেন এমনকি মেসির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ তুলে নেওয়ার ব্যাপারে চাপ দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন মেসিকে রাজি করানো সম্ভব হয়নি মেসি রিয়ালে যেতে রাজি হলে আজ নেইমার যে ট্রান্সফার রেকর্ড করেছেন সেটা আরও আগেই গড়া হয়ে যেত বার্সেলোনা সেরে পিএসজিতে যেতে নেইমারের পিছনে খরচ হয়েছে ২২ কোটি বিশ লাখ ইউরো আর পাঁচ বছর আগে মেসি যদি রিয়ালে যেতে রাজি হতেন তবে গেলকুটি গেলকুটি কুদের খরচ করতে হতো পঁচিশ কোটি ইউরো যার কাছাকাছি থেকেই সন্তুষ্ট হতে হতো নেইমারকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভালো কোনো ভিডিও বা নতুন কোনো সংবাদ পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করবো আল্লাহ